হ্যালো জনগণ একটা শপিং ব্যাগ নিলাম একটা কেসে নিলাম তারপরে এই জায়গা দিয়ে কাটতে ফেলাই দিলাম এই আতা অংশটা যেখানে দৌড়া জুলাইয়ে জুলাইয়ে আমরা শপিং করে আনি হেয়া কাটতে একটা ফালাইয়ে নিয়ে হেয়ার পর সুন্দর করে মাঝখান দিয়ে একটা বাস করে হেইয়ার পরে এই জায়গা দিয়ে এই কেনি দিয়ে কাটতে কাটতে উপরে উঠবো যারা ওই যাইয়া টেলির কাম টাম করেন জামা কাপড় বানান হ্যাঁ এই কাঠটা খুব সুন্দর করে দেখতে পারবেন তো আমি অতটা ভালো পারি না আমি যেরকম পারছি সেরম দিলাম হে এরপরে ওই যে ফেলনা যে অংশটা হ্যাঁ কোনো কিছুই ফেলনা নয় তো এইটা দিয়ে আমি সুন্দর করে দুইটা ফিতা বানাইতে আসি এই আগায় মাথায় দুইটা কাঠটা দিয়ে হেয়ের পরে ফিতা বানাই ফেলাইলাম এইবারে এরম এরম লাগামো তারপরে লাগবে সুসুতা লাগবে কেসি আর এই যে কহেন্দে কহেন্দে কি কাটছি হইয়াও দেখাই দিলাম যাতে বসতে সুবিধা হয় আমি এরম করেই করি আর কি একটা ফিতার মাতা লই আমি এই জায়গাটা সেলাই করে জোড়া দিতে আসি সুন্দর করে গলায় আর কি মালার মতো করে আমি এটা জোড়া দিয়ে ফেলাইলাম হ্যাঁ এরপর যেটা করবো এই কোনাইতে যে অংশটা কাটছিলাম না এখন খুললে দেখি এটা দিয়ে একটা পকেটের ধান হয়ে গেছে হ্যাঁ পকেটটা আইন মাঝখানে লাগাই দিতে আসি এখন আমি যে কি কী দিয়েছি সেটা নিশ্চয়ই বুঝতে পারতে আসেন না বুঝলে আমি বুঝেই কইতেছি দিয়েছি এটা হইতেছে কিচেন আপ্রন কিচেন আপ্রন হইতেছে যেটা দেয় আর কি রান্না করে হ্যাঁ গায়ে মলা টলা লাগে না ব্যাস আমি কইতে কইতে কিন্তু ইয়া লাগাই হেলাইছি পকেট হ্যাঁ যেটা করছি কালো মার্কার দিয়ে একটু হাইলাইট করে দিলাম আর কি যাতে দেখতে সুন্দর দেখায় হ্যাঁ এরপরে আরও একটা শপিং ব্যাগ লইয়েছি তোষকের তলে এই সব শপিং ব্যাগ থাকতে থাকে সবের বাসাই হ্যাঁ আবার ওই হাতের অংশ কাটতে ফেলাইতে আসি হেয়ার এরপরে কাটার পরে এই আবার লাল লাল কি জানিবাজ্যে রয়েছে হ্যাঁ ঠিক মতো বানায়ও না এই এরপরে এটাতে আবার কাটছি এই কেনের দিয়ে লম্বা করে কাটছে একালে সোজা একটা কাপড়ের ধান বানাই খেলাম এই কাজটা আমি যেটা বানাই দিছি কিচেন অ্যাপ্রন এইটা হইতেছে যে আপনি ইয়া ই দিয়েও বানাইতে পারবেন কাগজ দিয়ে কিন্তু আমার হাতের দ্বারে আমার বিছনার তলে এই শপিং ব্যাগ পাইছে আমি হে দিয়ে বানাইতে লইছি খেয়েটা আবার ঠাকু এই কাগজ কেনে সেই পরে এই যে একটা মোড়া কাগজ আছে আমার বাসায় এখন হেডা লইছি ও কইতেই দিয়ে তো আমি এখন যেটা বানাইতেছি সেটা হইতে আসে ওই যে শেফরা মাথায় পড়ে না ওটারে কী কয় আমি জানি না একটা ক্যাপের মতো ওইটা হে এই যে কাগজটারে সিফটপিন দিয়ে থুকু স্টাফুলার দিয়া এটা লাগাইয়ে পেট দিয়ে হেয়ের পরে এরকম একটা মাথার মুকুটের মতো বানাই ফেলাইলাম আবার ওই দিয়ে দিতে হইবে এখানে আর আমি সুতা ব্যবহার করতেছি না ঝামেলা সোজাভাবে করব এই যে কত সুন্দরভাবে হয়ে গেল লাগাই এই এরপর যেটা আমি করব এই যে এই খাড়া করে দেখলাম যে জিনিসটা কেমন হয়েছে এবার কেসিটা লইয়ে ঘেসাং ঘেসাং করে ফালি ফালি করে কাটতে ফেলাইতে এককালে টুকরো টুকরো না ফালি ফালি করে কাটতে হবে ফালি ফালি করে কাটার পরে যেটা দাঁড়াইবে সেটা হয়েছে এই জিনিস কিন্তু আর সেটকে সেটকেই পড়ে যায় কিন্তু এত পড়ে যাইবে না এত খারাই থায় যে দেহি যে শেফেরা গায়ে দেয় মাথায় দেয় এত দাঁড়াই দাঁড়াই থায় তারপর যেটা চিন্তা করলাম যে না এই যে মাথাগুলা এগুলারে আটকাই দিই এবার আবার ওই পিন দিয়ে আটকাই দিতে আসি কত যে ঝামেলা হ্যাঁ এরপরে আটকে টাটকেই দেওয়ার পরে দেখলাম যে না এখন সুন্দর মতোই খারাইয়ে থাহ জিনিসটা বেশ হয়ে গেল আমার এইরা ক্যাপটা বানাই না এখন আমি যেটা করব এই যে ক্যাপটা একটু চাপটাপ দিয়ে বসাই দিলাম এবং মাথায় পড়ার জন্য রেডি আর এই হলো আমার অ্যাপটনটা এখন এই যে প্লাস্টিকের দুগো চামুচ তৈ একটা কাটা চামচ একটা ওই সোজা চামুচ হ্যাঁ এরপর পকেটের মধ্যে ভুটে লই লইলাম এগুলা সবার বাসায় হালাননা জ্বালাননা থাকে থাকে কোনোজা খুঁজে দেখবেন পাই যাইবেন এসব সব চামুচ হেবার এই যে লাদা গেদু লাদা গেদুর এখন আমরা শেফ বানাই ফেলাই সেই রাধুনির তিন মাস বয়সী উপলক্ষে আল্লাহ আল্লাহ চোখ মুখ সব উড়েই হেলাইতে আছে আ আ আ আ